তিনিকুটি বাণিজ্যিকভাবে উপযোগী গছপুলি রোপণৰ লক্ষ্যৰে সমগ্ৰ অসমতে আৰম্ভ হৈছে অমৃত বৃক্ষ আন্দোলন কাৰ্যসূচী। সেই অনুসৰি ৰাজ্যৰ বিভিন্ন জিলাত চলি আছে বৃক্ষৰোপণ। অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আহ্বানত সঁহাৰি জনাই কাছাৰ জিলাখনত বৃক্ষৰোপণ কাৰ্যসূচী চলি আছে। আজি শিলচৰৰ বিধায়ক দীপান চক্ৰৱৰ্তীৰ নেতৃত্বত বৃক্ষৰোপণ কাৰ্যসূচী পালন কৰা হয়। চহৰৰ গাতে লাগি থকা বাইপাছৰ সেউজীয়াকৰণৰ উদ্দেশ্যে আজি বিধায়ক দীপান চক্ৰৱৰ্তীয়ে এখন বৃক্ষৰোপণ কাৰ্যসূচী হাতত লয়, য'ত শিলচৰৰ বহুকেইটা সংগঠনৰ সদস্য, সাংস্কৃতিক, সামাজিক, ক্ৰীড়াৰ লগতে বহু বিশিষ্ট ব্যক্তিসকলে বৃক্ষৰোপণ কৰে। শিলচৰৰ বিধায়ক দীপান চক্ৰৱৰ্তীয়ে কয় যে অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত গোটেই ৰাজ্যখনত অমৃত বৃক্ষ আন্দোলন কাৰ্যসূচী আৰম্ভ হৈছে। তেওঁৰ প্ৰতি সঁহাৰি জনাই শিলচৰত চলি আছে গছপুলি ৰোপণ। আজি বাইপাছত 575টা গছপুলি ৰোপণ কৰা হৈছে। তাত সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰিছে শিলচৰৰ বহুকেইটা সংগঠনৰ লগতে কাছাৰ বিজেপিৰ সদস্যসকলো। যোৱা বছৰো বাইপাছত 1000 পুলি ৰোপণ কৰা হৈছিল। বাইপাছত সেউজীয়া কৰি তুলিবলৈ এই পদক্ষেপ গ্ৰহণ কৰা হৈছে। বিভিন্ন ফল ফুল আৰু আন মূল্যৱান গছপুলিও ৰোপণ কৰা হৈছে। বাণিজ্যিকভাৱে উপযোগী গছপুলি ৰোপণ কৰা হৈছে বাইপাছত। কেৱল গছপুলি ৰোপণ কৰি কাম সামৰা নাই সদস্যসকলে। সকলোৱে গছৰ লালন পালন কৰিছে বুলিও জনাইছে বিধায়কগৰাকীয়ে। তেওঁ কয় অহা দিনতে গছপুলি ৰোপণৰ ফলত বাইপাছ সুন্দৰ আৰু সেউজীয়া হৈ উঠিব। অমৃত বিশ্ব আন্দোলনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্যোগে 2023 ইংরেজিতে বৃক্ষরোপণ শুরু হয়েছিল। 2024 ইংরেজি এইবারও গোটা আসামে 3 কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে আজকে শিলচর বিধানসভা চক্রে আমি এক উদ্যোগ নিয়েছিলাম। আর এই উদ্যোগে সাড়া দিয়ে শিলচরের বিভিন্ন এনজিও, ক্রীড়া সংস্থা, সাংস্কৃতিক সংস্থা, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গরা এসে এই বৃক্ষরোপণে যোগদান করেছেন। ইতিমধ্যে আমরা একসাথে শিলচর রামনগর বাইপাসে 575টি বৃক্ষরোপণ করেছি। গতবারও আমরা এই শিলচর রামনগর বাইপাসে আমরা 1000 বৃক্ষরোপণ করেছিলাম। এভাবে শিলচর রামনগর বাইপাসকে যাতে সবুজায়তন করা যায়, দুপাশে যাতে একটা সুন্দর বৃক্ষ লাগিয়ে একটা সুন্দর দৃশ্য আনা যায়, তার লক্ষ্যে আমরা এই কাজে হাত দিয়েছি। তো এখানে যারা আজকের দিনে উপস্থিত হয়েছেন সকলকে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যেভাবে মুখ্যমন্ত্রী ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ করেছেন, তার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে সকলের নিকট অনুরোধ রাখছি, গতবারও আমরা লক্ষ্য করেছি যে শিলচর রামনগর বাইপাসে বৃক্ষরোপণ করে ব্যক্তিবর্গরা শুধু শেষ করেননি, প্রতিনিয়ত তারা এসে এই বৃক্ষকে লালন পালন করার লক্ষ্যে জল দিয়েছেন, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এইবারও আমি আপনাদের সকলকে অনুরোধ রাখতে চাই যে আমরা সবাই নিজের নিজের বৃক্ষকে আর লালন পালনের লক্ষ্যে প্রতিনিয়ত অন্তত পক্ষে বছরখানে একবার এসে প্রতিনিয়ত জল দিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি। আমরা আজকে এই বৃক্ষরোপণের পর সেটাকে একটা গার্ড দেওয়ার চেষ্টা করব। গতবারও আমরা বাঁশের গার্ড দিয়েছিলাম, এবার নেটিং করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু নেটিং করে দেওয়াটা শুধু শেষ না, আপনাদের সকলের কাছে অনুরোধ, এই বৃক্ষকে লালন পালন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে ডাক দিয়েছেন যে এক বৃক্ষ মা কি নাম, তো এই আন্দোলনে সাড়া দিয়ে আপনারা সবাই এগিয়ে আসছেন, তার জন্য সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই।